ধ্বনি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ধ্বনি। ধ্বনি বাংলা ব্যাকরণের যে অংশ আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্বনি তত্ত্ব। আজকে আমরা ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করব না, শুধু আলোচনা করব ধ্বনি নিয়ে। কারণ তুমি যদি ধ্বনি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা রাখতে পারো তাহলে তোমার নেক্সট লেভেলটা অনেকটা ইজি হয়ে যাবে। মানে তুমি পরবর্তীতে ধ্বনি নিয়ে যত পড়াশোনা করবে সেই বিষয়গুলো তোমার জন্য খুবই বোধগম্য হবে। আচ্ছা, ধ্বনি জিনিসটা কি? আসলে ধ্বনি হচ্ছে মানুষ কথা বলার সময় যে সকল অর্থপূর্ণ আওয়াজ উচ্চারণ করে তাকে ধ্বনি বলে। ব্যাপারটা কি এমন যেন লাগতেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কথা বলার সময় যে সকল অর্থপূর্ণ আওয়াজ করে, অর্থপূর্ণ আওয়াজটাই হচ্ছে ধ্বনি। অর্থপূর্ণ না হলে সেটা ধ্বনি হবে না। ধর আমি একটি কথা বলি যে আমার আম খেতে ভালো লাগে, বা আমি আম খেতে ভালোবাসি, আমি আম খেতে ভালোবাসি। আম কথাটাকে যদি একটু চিন্তা করা যায় এখানে কি আছে, আ যুগ ম আম, এই আ যুগ ম হয়ে আম হয়ে এলো। এখন এখানে যদি একটু চিন্তা করি যে আ, এই আ ধ্বনিটা কিন্তু স্বরধ্বনি, আর ম এই ধ্বনিটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে এই দুইটা ধ্বনি যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে, শব্দটা কি আম। এখন এই আম এই শব্দটা আমরা ব্যবহার করছি একটা বাক্যে, সেটা হচ্ছে আমি আম খেতে পছন্দ করি। এই যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, যে তোমাকে আমি বললাম যে আমি আম খেতে পছন্দ করি বা আম খেতে ভালোবাসি, তুমি বুঝতে পারলা যে আমি আম খেতে পছন্দ করি। এই যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলাম, এই যে ভাষার মাধ্যমে পারলাম, আর এই ভাষাটা কিন্তু কীভাবে পারলাম, ধ্বনির মাধ্যমে। এখন যে কোনো একটা আওয়াজ করে দিলে কি ধ্বনি হবে? আমি যদি বলি হ্যাঁ হুম হুম হু হে, এই যে হুম হে হেও, এগুলো কিন্তু কোনো অর্থপূর্ণ ধ্বনি না। আওয়াজ হয়েছে কিন্তু কোনো অর্থপূর্ণ না। আমি যদি আওয়াজ করি ওই, ওই কিন্তু একটা কি স্বরধ্বনি, ওই। তাহলে ওই কথাটার মাধ্যমে কি আমার মনের ভাব প্রকাশ পেলো? হ্যাঁ অবশ্যই পেলো। আমি যদি বলি ওই লাল শার্টটি আমার পছন্দ হয়েছে, ওই লাল শার্টটি আমার পছন্দ হয়েছে, তাহলে কিন্তু আমরা একটা কি অর্থ প্রকাশ করতে পারলাম ওই দিয়ে। তাহলে এই ওই ধ্বনিটা কিন্তু বা এই ওই আওয়াজটা কিন্তু একটা ধ্বনি হবে। তাই ধ্বনি হতে হলে অবশ্যই আমাদের মিনিং থাকতে হবে বা অর্থ থাকতে হবে।